হরিশ্চন্দ্রপুরে 3রা ফেব্রুয়ারি এক অনাথ যুবতীর বিয়ে দিয়ে বাবা মায়ের ভূমিকা পালন করল পুলিশ আধিকারিকরা। বাবা মাহীন প্রেমিকার সঙ্গেই এলাকার এক যুবকের দীর্ঘদিন ভালোবাসা সম্পর্ক, সহবাস হয়েছে একাধিকবার, কিন্তু প্রেমিকা এবার বিয়ের জন্য চাপ দিতেই বেঁকে বসে যুবক। প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় প্রেমিকা। তারপরই পুলিশের প্রচেষ্টায় রীতিমতন ডিজে বাজিয়ে ওই পিতামাতাহীন যুবকের সাথে বিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের। এমনটাই নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর গ্রামে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের উদ্যোগে রীতিমতন ডিজে বাজিয়ে কুমেদপুর পুলিশ আউটপোস্ট প্রাঙ্গণে অনাথ যুবতীর সাথে ওই যুবকের বিয়ে দিল পুলিশ কর্তারা। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাদেবী সিং বয়স 23 বছর, বাড়ি কাঠিয়া জেলায়। অন্যদিকে শঙ্কর সাহানি বয়স 25 বছর নামে অভিযুক্ত যুবকের বাড়ি দাঁড়ভাঙ্গা জেলাতে। দুজনের একটি কুমেদপুর এলাকায় মাখনার ফড়িতে কাজ করত। সোনাদেবী সিং নামে যুবতীটি দীর্ঘদিন আগে তার বাবা মাকে হারিয়েছেন। ওই মাখনার ফড়িতে কাজ করতে করতেই ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে। এই সুযোগে ওই যুবক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার সহবাস করে বলেই অভিযোগ। কিন্তু ওই যুবক শঙ্কর সাহানিকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে অভিযুক্ত যুবক সোনাদেবীকে বিয়ে করতে অস্বীকার করে। এরপরই সোনাদেবী সিং কুমেদপুর ফাঁড়িতে পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হয়। সেখানে যুবতীর অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে থানায় ধরে নিয়ে আসা হয়। তারপরই হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস ও অন্যান্য পুলিশ আধিকারিকদের উদ্যোগেই থানা প্রাঙ্গণে গড়ে তোলা হয় বিয়ের মণ্ডপ, আনা হয় ডিজে ব্যান্ড পার্টি। এরপর রীতিমতন মালা বদল করে থানা প্রাঙ্গণে আধিকারিকদের সহায়তায় এই অনাথ যুবতীর বিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের সঙ্গে। এরপর স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে হিন্দু মতে ভগবানকে সাক্ষী করে বিয়ে দেওয়া হয়। আর এই নজিরবিহীন ঘটনার ফলে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, যুবতী থানায় এসেছিলেন কাঁদতে কাঁদতে, যুবতীর মা বাবা কেউ নেই। পুরো ঘটনা শোনার পর যুবককে উঠিয়ে নিয়ে আসা হয়। যুবক পুরো ঘটনার কথা অস্বীকার করে নেয়। তারপরই থানার উদ্যোগে অনাথ যুবতীর বিয়ের ব্যবস্থা করা হয় পুলিশের তরফে। স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, ছেলেটি এবং মেয়েটি একসাথে থাকত, তাদের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু বিয়ে করতে রাজি হলেও পরে ছেলেটি বিয়ে করছিল না, মেয়েটির মা বাবা নেই। পুলিশ যেভাবে সমস্যার সমাধান করলো তা প্রশংসনীয়। স্থানীয় বাসিন্দা শামিউল আক্তার বলেন, ছেলেটি মেয়েটি প্রেম করত, কিন্তু ছেলেটি বিয়ে করতে চাইছিল না, তাই মেয়েটি পুলিশকে জানায়। পুলিশ সব ঘটনা তদন্ত করে তাদের বিয়ে দেয়। কি হয়েছিল ঘটনাটা? আজকের ঘটনাটা হলো যে ফড়িতে দাঁড়ভাঙ্গার মাজোরা গ্রামের শঙ্কর কুমার সাহানি আর মেয়েটার নাম হলো সোনা কুমার কুমারী। তো মেয়েটা এসে থানাতে কমপ্লেন করলো, আবার আইসি সাহেব এখান থেকে যে উঠিয়ে নিয়ে আসলো, ছেলে মেয়েকে নিয়ে আসলো। এরা কিন্তু সম্পর্ক আগে থেকে অনেক 6 মাস থেকে চলছিলো, চলাকালীন বলছিলো যে বিয়ে করবো, বিয়ে করছে না বলি তো থানার আশ্রয় নিয়েছে মেয়ে। নেওয়ার পরে আবার এখান থেকে নিয়ে আসার পরে আবার টাইম দিয়ে 7:30 দিকে যা 8টার সময় মন্দিরে যা বিয়ে পড়ানো হলো। কে দিল? পুলিশই দিল। আচ্ছা, পুলিশই দিল প্লাস মন্দিরে নিয়ে যা বিয়ে দিল পুলিশে। মেয়ে কিন্তু বাবাও নাই মাও নাই, ডেথ হয়ে গেছে। আচ্ছা, আর কেউ নাই। তো এখানে কোথায় থাকতো মেয়েটা? এখানে থাকতো ফড়িতে। ফড়িতে মানে ফড়িতে কাজ করতো? ওনার সাথেই থাকতো ফড়িতে। 6 মাস থেকে তো ওদের সাথে সম্পর্ক চলছিল। কিন্তু মেয়ে বলছে যে বিয়ে করো, ছেলে বলছে বিয়ে করবো, এই কথা কথা টলাচ্ছে, কিন্তু বিয়ে করছে না। খবর পেয়ে যা হোক পুলিশ প্রশাসন যে নিয়ে আসলো, তো পুলিশের উদ্যোগে আবার মন্দিরে যেয়ে বিয়ে দেওয়া হলো। সেটা আসলো ফড়ি থেকে আসলো, তাই ফাঁড়িতে ফাঁড়ি থেকে বাস এখান থেকে আবার পুলিশ গেল যে ছেলেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আবার তখন কথাবার্তা হলো যে না বিয়ে দিতে হবে, বিয়ে তো পুলিশের উদ্যোগে বিয়ে দেওয়া হলো। আপনি এখানকারই বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা। তো পুলিশের যে এই উদ্যোগটা কীভাবে দেখছেন? জি, পুলিশের উদ্যোগটা খুব ভালো যে নিয়ে এসে যে ছেলে মেয়েকে যে বিয়ে দিয়ে দিল একটা, অপর মেয়ে একটা যার বাবা নেই মা নাই, সিঙ্গেল একাই, ও ছেলের সাথে থাকতো, তো পুলিশের উদ্যোগে যে বিয়েটা দিল তো খুবই তো ভালো হলো। হসপিটাল থানা তো কোথাও হয়নি এরকম বিয়ে। এটা কি প্রথম? এটাই প্রথম। আচ্ছা, তাহলে কি বিয়ে সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ, সম্পূর্ণ বিয়ে হয়ে গেছে।
মন্দিরে যে একবার যেটা নিয়ম কানুন সেই নিয়ম কানুনও পালন হয়েছে। আইনের রক্ষক পুলিশকে সাধারণত সবাই ভয় করে চলে, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল পুলিশকে অভিভাবকের ভূমিকায় একটি সম্পর্কে পরিণত রূপ দিল পুলিশ নিজে দাঁড়িয়ে। স্বভাবতই তাই খুশি এলাকাবাসীরা। আগে শুনেছি মেয়েটার সাথে ও ছেলেটা থাকতো, খরিজে কাজ করতো 3 মাস ধরে। তারপরে মেয়েটাকে বিবাহ করতে চায়নি ছেলেটা, তার জন্যে মেয়েটা কাঁদতে কাঁদতে এসে বাড়িতে কমপ্লেন জানাচ্ছে। পুলিশ দিয়ে ওখানে ছেলেটাকে উঠিয়ে নিয়ে এসছে। তারপর সে উঠিয়ে নিয়ে আসার পরে ছেলেটা ঘটনাটা পুলিশ পুরো ঘটনাটাকে ই করলো, তদন্ত করলো। তারপর মেয়েটার কান্না দেখে তখন ছেলেটার সাথে বিবাহ দেওয়ার জন্য আজকে কোথায় বিয়েটা হলো এখন? প্রমোদপুর কালী মন্দিরে। আচ্ছা, পুলিশ এই কাজটা করলো, মানে পুলিশই বিয়ে দিল? হ্যাঁ, পুলিশ এখানে কাজটা করলো, খুব ভালো কাজ করলো। আমরা এখানকার স্থানীয়, পুলিশ নিজের থেকে এটা দায়িত্ব নিয়ে কাজটাকে দাঁড়িয়ে থেকে কি বিয়ে দিয়েছে? হ্যাঁ, দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে। আচ্ছা, এর আগে দেখিনি এরকম ঘটনা, এটাই ফার্স্ট। মানে এটা প্রথম হয়েছে এরকম ঘটনা? এটা খুব মানে সুন্দর জিনিস, সুন্দর হলো, একে মিলিয়ে দিল পুলিশ থেকে। পুলিশ দেখে মানে ভয় করে, তো পুলিশ দাঁড়িয়ে থেকে কাজটা করলো, খুব ভালো লাগলো দেখতে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।